আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পাকুন্দিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা, ঈশ্বরগঞ্জের জাতীয় কন্যা শিশু দিবস পালিত, এখন থেকে সংশ্লিষ্ট উপজেলায় হবে এনআইটি সংশোধন, এবার কমলাকে মানসিক প্রতিবন্ধী বললেন ট্রাম্প, 52 রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা ভারতের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকুন্দিয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদের হল রুমে। সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলার 5টি ইউনিয়নের 9টি মন্দিরে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, পাকুন্দিয়া উপজেলার প্রতিটি দুর্গা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকগণ, সাংবাদিক ও বিএনপি জামায়াত হেফাজত সহ সুধীজন উপস্থিত ছিলেন। কন্যা শিশুর স্বপ্নে করি আগামীর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেছেন, উপজেলা কার্যালয়ে পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন সমস্যার সমাধান। আজ নির্বাচন ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনলাইন বৈঠকের আগে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। একজনের আঙুলের ছাপ অন্যজনের সঙ্গে মিলে গেলে সমাধান পেতে মাঠ পর্যায় থেকে ভুক্তভোগীকে ইসিতে আসতে হয়। এ বিষয়ে ইসির উদ্যোগ জানতে চাইলে সচিব বলেন, এখন থেকে এসব আপডেট করার জন্য আর ঢাকায় আসতে হবে না, উপজেলা কার্যালয়ে সমাধান পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আবারও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীকে মানসিক প্রতিবন্ধী বলে অভিহিত করেন এই রিপাবলিক প্রার্থী। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। আড়াই দিন বৃষ্টির কারণে খেলা হয়নি কানপুরে, তবু এখন খেলা দেখে মনে হচ্ছে ফল চলে আসবে, কারণ ভারত ব্যাটিংটাই করেছে টি টোয়েন্টি স্টাইলে। মাত্র 34.4 ওভার ব্যাটিং করে 9 উইকেট হারিয়ে 285 রান করে ইনিংস ঘোষণা দিয়েছে ভারত, যেখানে তাদের লিড 52 রানে। দর্শকে ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।